আমাদের কোনো নাম ছিল না, কোনো নিশানা ছিল না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করায় মানুষের সঙ্গে পরিচয় করাই দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনের মধ্যে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, তোমার কে কেউ জানতো না, চিনতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষের সঙ্গে আমি আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি একজন বক্তা হিসেবে আজকে অনেক মানুষের সঙ্গে পরিচয়, আপনি একজন গাড়ি চালক হিসেবে অনেক ড্রাইভারের সঙ্গে আমার আপনার সঙ্গে একটা পরিচয়, আপনি একজন মাস্টার মাস্টার হিসেবে আপনাকে একটা পরিচয় আল্লাহ করিয়ে দিয়েছেন, আপনি একজন ডাক্তার ডাক্তার হিসেবে আপনাকে একটা পরিচয় আল্লাহ করিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যারা দোকানদার ব্যবসায়ী যারা আছি, আল্লাহ তাআলা একবার এই পৃথিবীতে আপনি আমাকে সৃষ্টি করে ব্যবসায়ী হিসাবে মানুষের সঙ্গে একটা পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কইতেন না আমাদের কোনো কিন্তু নাম ছিল না, নিশানাও ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে পৃথিবীর কেউ জানতো না চিনতো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, একটা সময় আমরা কোনো কিছু ছিলাম না, এই জমিনের মধ্যে থেকে মাটির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছে। কান সুবহানাল্লাহ, এই মাটির থেকে আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছে। বলবেন মাটির থেকে কিভাবে আমরা সৃষ্টি পেলাম? এই মাটির মধ্যে আমরা ধান লাগাই, কেউ লাগাই না নাই? এই মাটির মধ্যে আমরা ধান লাগাই, এই মাটির মধ্যে আমরা শস্য বুনছি, এই মাটির মধ্যে আমরা কি করব, পেঁয়াজ লাগাই, এই মাটির মধ্যে আমরা রসুন লাগাই, এই মাটির মধ্যে আমরা হলদি লাগাই, এই মাটির মধ্যে আমরা মরিচ লাগাই, মানে আমরা দৈনন্দিন জিন্দগির মধ্যে যত খাবারগুলো খাই এই মাটির থেকে উৎপন্ন করেই খাই। আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দা আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আমরা খাবার গুলো খাইতেছি প্রত্যেকদিন দৈনন্দিন জিন্দগির মধ্যে, যে খাবারটা আমরা খাইতেছি দাদু, যখন আমরা ছোট ছিলাম নরম বস্তু খাইতাম, হালকা বস্তু খাইতাম, কিন্তু এখন বড় হয়েছি, দাঁত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছে, ছোট্ট ছোট্ট দাঁত ছিল, নরম বস্তুগুলো খাইতাম, একটা সময় দাঁত ছিল না, মারি ছিল, মায়ের বুকের স্তনের দুধ গুলো আমরা পান করতাম, দাঁত হয়ে গেল, নরম নরম বস্তু খাইতে পারতাম না, আমাদের পাগল নিমা ওই শক্ত বস্তুগুলো নরম করে করে আমাদের মুখে তুলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে সেই দাঁতগুলো ফালাইয়া দিয়ে এমন শক্তিশালী দাঁত আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে দান করে দিলেন, যে বন্ধু এই দাঁতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছে, বান্দা বান্দার দাঁত যেরকম আছে ওরকমই থাকবি, সুলের মতন দাঁত আর বড় হবি না। সম্মানিত হাজিরিন, এই সুলের মতন যদি আমাদের প্রত্যেক মানুষের যদি দাঁত বড় হইতো রে, মানুষ প্রত্যেকটা মানুষ হাতির মতন চেহারা হয়ে গেত, কথা বলি ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাবারক তাআলা হুকুম করে দিয়েছে, চুল তুই বড় হবি, বান্দা সুন্নতি তরিকায় কাটবে, আমি আল্লাহ তার আমল নামায় সব দেবো। কন্যা সুবহানাল্লাহ, মুস তুই বড় হবি, সুন্নতি তরিকায় বান্দা মুস রাখবো, আমি তার আমল নামার মধ্যে সব দিব। আল্লাহ তাবারক তাআলা কিছু অঙ্গ প্রত্যঙ্গকে একদম ধরে দিয়েছে, তুই এর থেকে বড় হতে পারবি না। সম্মানিত হাজিরিন, আমাদের দাঁত যদি প্রত্যেক মাসে যেরকম চুলগুলো কাটা লাগে, দাঁত যদি প্রত্যেক মাসে মাসে এরকম কাটা লাগতো, আমরা দৈনন্দিন জিন্দগির মধ্যে টাকা ইনকাম করে প্রত্যেক মাসে মাসে আমাদেরকে বরপেটা গুয়াহাটিতে জিএমসিতে যায় দাঁত কাটা লাগতো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দাঁতে আল্লাহর হুকুম মানে, শুনে আল্লাহর হুকুম মানে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা মন দিয়েছে, একটা অন্তর দিয়েছে, সেই মনে সেই অন্তরটা আমার আল্লাহর হুকুম মতনে চলতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? এই যে মনটা যে আল্লাহ দিছে, অন্তরটা যে দিছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর হুকুম মানতে রাজি, কিন্তু আমার অন্তরটা আমার দিলটা আমার কালটা আল্লাহর হুকুম মানতে রাজি নয়। যাদের দিল যাদের অন্তর আল্লাহর হুকুম মানছে তারাই নামাজি হয়েছে, তারাই চরিত্রবান হয়েছে, তারাই দিনদার হয়েছে, তারাই পরহেজগার হয়েছে, তারাই মমিন হয়েছে, আর তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রাখছে। কন্যা সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত সুন্দর করে পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছি তুমি কি জানো? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্বি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, কেকো বাবা উঠেন কি? অসুবিধা হয়েছে? যাদের ডায়াবেটিস আছে তারা উঠবেন, যাদের ডায়াবেটিস নাই পেটসাপ আসলেও বসে থাকবেন, যাদের সব পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর আশিক নবীর পাগল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনি আমাকে পাঠালেন আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করার জন্য, কার তরিকা মোতাবেক করবেন? আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমাদের কাজগুলো করতে হবে। মসজিদ আল্লাহর ঘরের ভিতরে যখন আমরা ঢুকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের ভিতরে যখন ঢুকি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে আমরা ঢুকতে হবে। মসজিদের ভিতরে ঢোকার সময় আমরা আল্লাহর নাম নিয়ে ঢুকতে হবে, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। আবার বাহির হওয়ার সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা ফাযলিক। এই দোয়া পড়তে হবে মসজিদের ভিতরে মধ্যবর্তী সময় যতটুকু থাকবে আল্লাহর নবীর তরিকা মোতাবেক মসজিদের ভিতরে থাকতে হবে। আর এই নাম হলো ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত কারে কয়, বন্দিগি কারে কয়? মসজিদে যে ঢুকলেন কার নাম নিয়া, আবার বাইরে যে কার নাম নিয়া, আল্লাহর নাম নিয়া, মধ্যবর্তী স্থানে যে সময় ঢুকা মসজিদের ভিতরে থাকলেন কার তরিকায় থাকলেন? আল্লাহর নবীর তরিকায় থাকলেন, আল্লাহ আল্লাহর নবীর তরিকায়। আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছে নামাজ পড়েছে সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী যেভাবে বসে বসে তাসবিহগুলো পড়েছে সেইভাবে আমাদেরকে তাসবিহগুলো পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে যায় কোনোদিন খেলনা কোদনা সুরমাছা না এগুলো নিষিদ্ধ করেছে, কথা বলে ঠিক কি না? মসজিদের ভিতরে যায়া আপনি চিল্লাইতে পারেন না? অনেক মানুষ আছে গো মসজিদের মধ্যে যায়া ইমাম সাহেবের লগে মুয়াজ্জিনের লগে তর্ক বিতর্ক লাগা, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের লগে লাগা, আল্লাহু আকবার কি হুলুস্তুল মসজিদের মধ্যে শুরু হয়ে যায়। এরকম হয় কি হয় না বলুন? নবীজি বলেছেন মসজিদের মধ্যে খেলনা কুদনা চুর মাচানা বন্ধ করে দাও, এগুলো বন্ধ করতে হবে। মসজিদের সঙ্গে বেয়াদবি নয়, তোমার সঙ্গে আমার সঙ্গে তর্ক বিতর্ক হইতেছে বাইরে হবে মসজিদের মধ্যে নয়। সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে জোরে করে লুঙ্গি জারি দেওয়া পর্যন্ত নিষিদ্ধ আছে। জোরে করে আপনি লুঙ্গিটা পর্যন্ত মসজিদের ভিতরে জারু দিতে পারবেন না, মসজিদের ভিতরে জোরে করে আপনি কথা বলতে পারবেন না, কারণ আল্লাহর ঘর আল্লাহর ইবাদতের জন্য আপনারা সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গা আছে যত মাটি আছে রে দাদু, সমস্ত জায়গার থেকে যখন একটা জায়গার মধ্যে মসজিদ আল্লাহর ঘর হয়ে যায়, নবীজি বর্ণনা দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ।